विश्व कैंसर सचेतनतार मास हिसाब उद्यापन करा हय। बांग्लादेशो अत्यंत बलिष्ठ भावे गत बेश कयेक बछर जाबत এই মাসকে কেন্দ্র করে প্রচুর আনুষ্ঠানিক উপআনুষ্ঠানিক প্রোগ্রাম গ্রহণ করে থাকে, যাতে করে ব্রেস্ট ক্যান্সার নামক এই যে নীরব ঘাতক সেইটার ব্যাপারে আমাদের জনগোষ্ঠীকে সম্পৃক্ত করা যায়। আমরা বলছি ব্রেস্ট ক্যান্সারকে নীরব ঘাতক এবং সমস্ত ট্র্যাজেডির সূত্রটা এখানে। এটা এমনই একটা ক্যান্সার, সাধারণত মেয়েরা বেশি অ্যাফেক্টেড হয় এবং সেই রোগটার উপস্থিতি আসলে শুরুতে ওইভাবে কোনো জানান না দিয়ে আপনার শরীরে বাসা বেঁধে বসে এবং গ্র্যাজুয়ালি এটা বড় হতে হতে যখন আপনার হাতে কোনো চাকা বা পিণ্ড হিসাবে আবির্ভূত হয় আমরা তখন অনেকটাই পিছনে। অর্থাৎ সমস্ত ক্যান্সারকে চারটা স্টেজে ভাগ করা হয়। তার ভিতরে যখন কোনো রমণী তার ক্যান্সারকে নিজ হাতে পালপেট করে আমাদের অনেক ক্ষেত্রেই দেখা যায় তারা প্রায় সকলেই স্টেজ থ্রিতে পর্যবসিত অবস্থায় চিকিৎসকের দৃষ্টি আকর্ষণ করে। অক্টোবর মাসের উদ্দেশ্য হলো না স্টেজ থ্রি বা ফোর নয়, আমরা এই রোগটাকে স্টেজ ওয়ান অথবা স্টেজ টুতে নির্ণয় করতে চাই, যাতে করে প্রাথমিক এই দুই ধাপে যদি ক্যান্সার ডিটেক্ট করতে পারি অবশ্যই আমাদের নারীদের সচেতনতামূলক আচরণের মাধ্যমে। সেক্ষেত্রে কিন্তু আমাদের মহামূল্যবান জীবন প্রায় শতভাগ না বললেও 80-100% ক্ষেত্রে কিন্তু ব্রেস্ট ক্যান্সারকে কিওর করা যায়। আবারও বলছি স্টেজ এক এবং দুয়ে আপনাকে এগিয়ে আসতে হবে। আপনি মানে হচ্ছেন আমাদের প্রিয় নারীবৃন্দ, বিশেষ করে যাদের বয়স 30 বা তদূর্ধ্ব। কী করণীয়? করণীয়র প্রথম ধাপ হচ্ছে, আগেই বলেছি, যেহেতু নীরবভাবে এ রোগটি আপনার শরীরে বাসা বাঁধে আপনার কর্তব্য হবে প্রতি মাসের একটি নির্দিষ্ট দিন, 30 বৎসরের ঊর্ধ্ব নারীদের উদ্দেশ্যে বলছি, ওই নির্দিষ্ট দিনে আপনার স্তন বাম পাশ এবং ডান পাশ উভয় স্তন আয়নার সামনে দাঁড়িয়ে চেক করবেন। এর কোনো আকার আকৃতিতে পরিবর্তন এসেছে কি না, আপনার নিপল থেকে কোনো ডিসচার্জ হোক, লালচে হোক, পুজ আকারের অথবা কোনো পানি আকারের ডিসচার্জ আসছে কি না, কোনো আকার আকৃতি এবং হাত দিয়ে স্পর্শ করে দেখতে হবে পূর্ণ ব্রেস্টকে, ওখানে কোনো চাকা বা পিণ্ড অনুভব করছেন কি না। প্রতি মাসের একটি নির্দিষ্ট দিন আমাদের উপদেশ থাকবে মাসিক থেকে, অর্থাৎ আপনার পিরিয়ড থেকে অন্তত 7 দিন পরে একটা নির্দিষ্ট দিনে প্রতি মাসে নিজ দায়িত্বে আয়নার সামনে দাঁড়িয়ে বাম এবং ডান উভয় ব্রেস্টকে পরীক্ষা করে দেখা। এর সুবিধা হবে আপনি আর্লি, অর্থাৎ যে টার্গেট আমাদের স্টেজ এবং ওয়ান এবং টুতে, যদি কোনো অস্বাভাবিকতা উপলব্ধি করেন ইনস্ট্যান্টলি তাৎক্ষণিকভাবে আপনি কোনো MBBS চিকিৎসকের শরণাপন্ন হবেন। ওই চিকিৎসকের কর্তব্য হবে তখন আপনার এই যে পরিবর্তন আকার আকৃতির এবং চাকা সেইটাকে ক্লারিফাই করা, আসলে এটি ক্যান্সার কি না। ফর্চুনেটলি সকলের কিন্তু ক্যান্সার নয়, অতি অল্প সংখ্যক লোকেরই ক্যান্সার ফাইনালি ডিটেক্টেড হয়, কিন্তু ওই যে অল্প সংখ্যাটা সেটাও কিন্তু বাংলাদেশের কনটেক্সটে যদি আমরা বলি, অন্য 10টা সলিড ক্যান্সারের সাথে সাপেক্ষে যদি বলি, এই নীরব ঘাতক বাংলাদেশে নারীদের ক্ষেত্রে নাম্বার 1 ক্যান্সার। নাম্বার 1 মানে আমাদের অলমোস্ট 17 কোটি জনগোষ্ঠী, তার অর্ধেক নারীর একটা বৃহৎ অংশ 30+ ইয়ার্সে। সো বার্ডেনটা কিন্তু অতি বৃহৎ এবং কোনোভাবেই নেগলিজিবল না। আমাদের উদাত্ত আহ্বান থাকবেন, আপনারা মাসের একটি নির্দিষ্ট দিনে আপনার স্তনকে নিজ দায়িত্বে পরীক্ষা করবেন এবং কোনো অস্বাভাবিকতা থাকলে চিকিৎসকের শরণাপন্ন হবেন। আরেকটি মোমেন্ট অক্টোবর মাস কেন্দ্রকে বলতে চাই, ব্রেস্টে কোনো চাকা অনুভব করলে অথবা কোনো পরিবর্তন অনুভব করলে প্রাথমিক চিকিৎসকের সহায়তার মাধ্যমে নেক্সট ডক্টর হবে আপনার সার্জিক্যাল বিশেষজ্ঞ। আপনার কোনো ক্ষেত্রেই গাইনোকোলজি আপনার জন্য কাঙ্ক্ষিত স্পেশালিস্ট হবেন না। যদি কোনোভাবেই ক্যান্সার ডিটেক্টেড হয়েই যায় আপনার স্তনে, সেক্ষেত্রে আপনার প্রথম কর্তব্য হবে আপনার চিকিৎসককে, অর্থাৎ সংশ্লিষ্ট সার্জন ক্ষেত্র বিশেষে অঙ্কোলজিস্টকে প্রশ্ন করা, আপনার ক্যান্সারটি কি স্টেজ 1 নাকি 2 নাকি 3 অথবা 4। কারণ হচ্ছে স্টেজ 1 এবং 2 এর যে চিকিৎসা পদ্ধতি এবং 3 এবং 4 এর চিকিৎসা পদ্ধতি অনেকটাই ভ্যারি করবে, এবং এই ভ্যারিয়েশনটা আপনি ভ্যারি বিগিনিংয়ে যদি জেনে নেন চিকিৎসা পদ্ধতিগুলো কী এবং কে আপনাকে প্রথম সার্জিক্যাল স্টেপসে যাবে
নাকি অন্য কোনো থেরাপির মাধ্যমে আপনার এই চাকাটাকে ছোট করে সার্জিক্যাল ওয়েতে আবার নিয়ে যেতে হবে, সেইটা যদি ভেরি বিগিনিংয়েই আপনাকে বিশদ আলোচনা করা যায় রোগীর প্রেজেন্সে, রোগীর অ্যাটেন্ডেন্টের প্রেজেন্সে, সেক্ষেত্রে কিন্তু আপনার হতোদ্যম হওয়ার চান্স অনেকটা কমে আসবে। এবং আমাদের বক্তব্য হবে অনেকখানি চিকিৎসা খরচও কিন্তু আপনি শুরুর থেকেই জেনে যেতে পারবেন। বর্তমান কনটেক্সটে আমরা যে কষ্টটা বোধ করি, আপনার আইদার সার্জারি হয়ে গেছে, নেক্সট অধ্যায়গুলো আপনার জানা নাই, অথবা আমরা কেউ কেমোথেরাপি অথবা রেডিয়েশন অ্যাপ্লিকেশন করছি, সার্জারিটা আদৌ হবে কি না, হলে কত দিন আগে বা পরে হতে পারে, এই বিষয়টার উপরে আমাদের পূর্ণাঙ্গ আলোচনা ভেরি বিগিনিংয়ে করা হয় না। রোগীদের অধিকার রয়েছে তার রোগ, রোগের ব্যাপ্তি, চিকিৎসা পদ্ধতি, চিকিৎসার খরচ, পূর্ণাঙ্গ বিষয়টা শুরু থেকে জেনে নেওয়া। কিন্তু এই ক্ষেত্রে চিকিৎসকদের কোনো ব্যত্যয় যদি থেকে থাকে আমাদেরকে আরেকটু অ্যালার্ট হতে হবে, যেহেতু আমি আগেই বলেছি মেয়েদের নাম্বার ওয়ান ক্যান্সার বাংলাদেশে ব্রেস্ট ক্যান্সার। এবং আপনি যিনি অলরেডি রোগে আক্রান্ত, হোক স্টেজ ওয়ান বা স্টেজ ফোর, আপনারও কর্তব্য রয়েছে পরিচ্ছন্ন প্রশ্নের মাধ্যমে অবশ্যই ডকুমেন্টেড ওয়েতে আপনার চিকিৎসকের যে মতামত সেটা লিখিতভাবে যেন আপনার হাতেও থাকে, যাতে করে আপনি সাডেন পাজেলড না হন যে আমাকে তো এই কথাটা বলা হয়নি। অক্টোবর মাস কেন্দ্র করে আরও একটা বক্তব্য 2021 সনে না দিলেই নয়, ব্রেস্ট ক্যান্সার ডিটেকশান অন্যান্য ক্যান্সারের মতোই বায়োপসি সাপেক্ষে, সেই বায়োপসিটাকে আমরা বলবো অবশ্যই টিস্যু বায়োপসি। কখনোই আমরা সাইটোলজিক্যাল বায়োপসিকে সাপোর্ট করি না, টিস্যু বায়োপসি হচ্ছে মাস্ট। টিস্যু বায়োপসির দ্বারা আপনার সংশ্লিষ্ট চিকিৎসক শুধুমাত্র ক্যান্সার নির্ণয়ের ছাড়াও বেশ কিছু তথ্য, যেটা আপনার ফিউচার ট্রিটমেন্ট প্ল্যানিংয়ের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ, সেই বিষয়গুলো কিন্তু ইভেন সার্জারির আগেই কিন্তু চিকিৎসক জেনে নিয়ে আপনাকে পর্যাপ্ত কাউন্সিলিং করতে পারবেন, যেসব চিকিৎসা পদ্ধতি আমরা নিয়ার ফিউচারে চিকিৎসকরা অ্যাডপ্ট করবেন। পরিশেষে আপনার সচেতনতা, যেহেতু সংবেদনশীল অর্গ্যান, কথা বলাও খানিকটা বিব্রতকর অবস্থা তৈরি করে, কিন্তু যেহেতু ঘাতক ব্যাধি এবং নীরবে আপনার শরীরে প্রবেশ করে, আপনি আপনার রক্ষা কবচ, চিকিৎসক আপনার একটু পরে, আমরা দূরে নই, কিন্তু আপনি এগিয়ে আসা অবধি আমাদেরকে আপনার প্রত্যাশায় থাকতে হয়। সো প্রতি মাসে ব্রেস্ট চেক করুন, ত্রিশোর্ধ্ব মহিলাগণ সতর্ক হন, বিশেষ করে যদি আপনি ওবেজ হয়ে থাকেন, একটু মোটা, বিশেষ করে আপনার মা খালার যদি এই রকম ব্যাধি থেকে থাকে, বিশেষ করে আপনি যদি একটু সেডেন্টারি লাইফস্টাইল অর্থাৎ একটু ফিজিক্যাল অ্যাক্টিভিটি লেস, এবং আপনার যদি 30-এর পরে বাচ্চা গ্রহণ করে থাকেন, এবং জেনেটিক্যালি যদি টেস্টেড থাকেন, আপনার কতগুলো জিন আমাদেরকে ক্যান্সারের দিকে ধাবিত করে, আমরা নামগুলো এখন বলতে চাই, BRCA1 এবং 2, আপনার সতর্কতা আর্লি ডিটেকশনের জন্য আপনাকে অবশ্যই ডাক্তারের সম্মুখে স্টেপ করতে হবে। সকলের সুস্বাস্থ্য কামনা করি, ব্রেস্ট ক্যান্সার থেকে আপনারা দূরে থাকুন।